প্রাণ হইও আর কি নুনু আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব ভাষাবাসি এই যে দুইটা বাচ্চা দুনোটা ছেলে এখানের মধ্যে এসেছে এই বাচ্চাগুলো উনি যখন ধর্মের মধ্যে আমাদের ধর্মে আসবেন তাহলে ওনাকে আমাদের সঙ্গে রাখা আমাদের কর্তব্য ঠিক কিনা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আমি ফরাই দেব এদিক এদিক দাও আমি দেব আমি দেব উড়ো দাও মারহাবা বলেন মারহাবা কথা জিজ্ঞেস করব ইনশাআল্লাহ আমরা কলেমাটা পড়াবো আগামী কালকে অবশ্যই উনি এভিডিটটা করে নেবেন জনাব মোহাম্মদ মন্টু সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি সকলের সম্মতিতে সকল সামনে আছে সাক্ষী হিসেবে আপনি যে আমাদের ধর্মে আসতেছেন শীল ধর্ম থেকে আপনি কি কারো লোভে বা প্ররোচনায় কেউ জোরপূর্বকভাবে আপনাকে আনতেছে আমার কোনো লোভ কোনো কিছু নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি লাগা আমার দুনিয়া পোলার লাগা আমার কেউ না দুনিয়া আমি যদি মরে যাই আমার পোলার কেউ সাথে এরকম লোক নাই কেন আমি ইসলাম গ্রহণ করি আমি বিশ্বাস করি আপনি দুঃখে থাকেন সুখে থাকেন ইনশাআল্লাহ ইসলামে আসতেছেন আর কারো কোনো এখানে আর কারো হাত নাই এই কথা আর বলবেন না আজকের থেকে আপনার সাথে আমরা সবাই অতীতের মধ্যে কেউ ছিল না এখন থেকে আল্লাহ আছে রসুলও আছে আমরাও আছি আপনি কলমা পড়ে যখন আমাদের কাছে আসতেছেন দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমরা আপনার পাশে আছি এবং কবর এবং হাশরের জন্য আল্লাহ এবং রাসূল আপনার সাথে থাকবেন ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না জনাব মোহাম্মদ মন্টু সাহেব এবং প্রকাশ এবং বিকাশ ওনারা দুজন তিনজন বাপ ছেলে তিনজন আসছে দুইজন বাচ্চা প্রকাশ এবং বিকাশ ওনারা হয়তো ওনাদের মা নেই ইনশাআল্লাহ আমার লিটন ভাই বলতেছে ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন আমি এতটুক পর্যন্ত বলে যাই আমি গুণাগারের প্রতিষ্ঠিত পাঁচটা এতিমখানা আছে কয়টা পাঁচটা আরে কয়টা এতিমখানা পাঁচটা এতিমখানার মধ্যে এখানে এক নাম্বার রোডের মধ্যে হিলবি এক নাম্বার রোডে আছে আগামী এক তারিখ থেকে হামদারবাদ হামদারবাগের পরে আপনার রৌফাবাদ এনসিডি ব্যাংকের সামনাসামনি হাজা গ্রিবিনোস কলোনির মধ্যে আমার মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার নাম হলো তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্দারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা তৈয়বিয়া তাহিরিয়া মাইজবান্দারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলে ওনার এবং আমাদের সভাপতি লিটন ভাইয়ের যদি সম্মতি থাকে বাচ্চা দনোটা বিনা পয়সায় কাপড় সুফর খাওয়া দাওয়া টাকা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি গুণাগারের মাদ্রাসা কবুল করে নিব যদি তারা দেয় ওনারা যদি বলে এখানে দিব না আমরা অন্য মাধ্যমে আমার আপত্তি নেই তবে যদি ওনারা বলে হুজুর আপনার এখানে নিয়ে যান ইনশাআল্লাহ এই দুইটা বাচ্চার দায়িত্ব দুনিয়া হিসেবে আমার মাদ্রাসার মধ্যে আমি নিয়ে নিই আসেন তিন নম্বরের মধ্যে আমার ভাই জনাব মোহাম্মদ কি নাম মন্টু সাহেব উনি কি করে আমি তো জানি না উনি যদি ইনশাআল্লাহ ধর্ম যখন ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আসতেছেন লোক নয় আমার রসুল যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন মদিনার অসংখ্য মানুষ ওনাদেরকে সাহায্য করেছিলেন যার কাছে দুটো কম্বল ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুটো ফাটি ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুটো বিবি ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুটো বোন ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুটো রুম ছিল একটা দিয়ে দিয়েছে অনেকের কাছে দুই রুম নাই এক রুম মাঝখানে ফাটিশন দিয়ে অর্ধেক রসুলের সাহাবীর জন্য দিয়েছে আমার ভাই উনি মন্টু সাহেব উনি কোথায় যাবে আমি জানি না ইনশাআল্লাহ আমি গুণাগারের পক্ষ থেকে উনি যদি মুসলমানে আসার পরে আমি ইনশাআল্লাহ ওনার জন্য একটা সুসজ সুন্দর চলতে পারার মতো একটা চাকরিও ইনশাআল্লাহ ওনারা তো আছেন আসেন আপনি এখানে দাঁড়ান তিনজন দাঁড়ান আমরা কলমাটা পড়াই আনি কলমাটা পড়ানোর পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আর বাকিটা করা হবে আসেন আমরা সবাই দাঁড়িয়ে এখানে দাঁড়াই সবাই বসেন কেউ বসবেন দাঁড়াবেন না আপনারা বসেন আসেন তোমার নাম কি বিকাশ তোমার নাম কি প্রকাশ আপনার নাম রন্ধ্র আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করতেছেন কেউ কি আপনাদেরকে লোক দেখাচ্ছে না কোন কিছুর আশায় না 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 আপনারা দুনিয়ার এবং আখেরাতে কবরের মধ্যে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার আশায় আসতেছেন ঠিক কি না
আজকের মাহফিল শুনে আপনাদের ভালো লাগে ধর্মেতে আসছে ঠিক কি না মারহাবা বলেন আরে ধরে বলেন মারহাবা আপনারা আমার সাথে সাথে কলমা পড়বেন ইনশাআল্লাহ আপনি মুসলমান হয়ে যাবেন অতীতের মধ্যে যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাহফুজ রাখবেন গুনাহের কাজ করবেন না ভালো পথে চলবেন সবাই আমার লগে লগে আপনি একটু বলেন আপনারা বলতে পারেন আপনি বলবেন লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله الله صدق الله صدق كنوا معبود ولا معبود ناي أزرا أزرا محمد صلى الله عليه أشهد أن محمد محمد عبده ورسوله أمين الله سارا ما بودنا رسول سارا أفين رسول حضر محمد مصطفى صلى الله عليه وسلم الله প্রেরিত বান্দা ও রসুল আমি জেনে শুনে কলমা পড়ে ইসলাম ধর্ম প্রবেশ করলাম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আর জীবনে খারাপ পথে চলব না আমি এই ধর্ম গ্রহণ করেছি কারো ভয় নয় বিপয় নয় কারো প্রলোচনা নয় কারো পরামর্শ নয় দিন ইসলামে কার্যক্রম চলাফেরা আদর্শ ভালো লেগে আমি কলমা পড়ে ইসলাম হলাম ইসলাম ধর্ম গ্রহণ মারহাবা বলেন আজ থেকে আপনারা তিনজন ওরা তো এখনো মাসুম যত অন্যায় জীবন করেছেন আল্লাহ আপনার পিছনে সমস্ত নিয়ামত করে দিয়েছেন ধর্মে কলমা পড়ার সাথে সাথে ঈমান আনার সাথে সাথে প্রথম নম্বর কাজ হলো ঈমানের পরে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন দুই নম্বরের মধ্যে এক নম্বরে ঈমান এনেছেন দুই নম্বরে নামাজ আদায় করবেন তারপরে রমজান মাস আসলে রোজা আদায় করবেন তারপরে যদি আল্লাহ সম্পদশালী করে হজ করবেন যদি আল্লাহ সম্পদশালী করে আপনি যাকাত দিবেন এগুলি ইসলামের আইন আপনি মনে প্রাণে মেনে আমানে আল্লাহ কবুল করো আরো জোরে বলেন আমিন আমি ওনারা তিনজনের তিনটা নাম দিয়ে দিচ্ছি ওনার নাম থাকবে আজকে থেকে ওনার নাম থাকবে এইটা গোসিয়া চিশতিয়া মাহফিল তো এগুলো ছোট থেকে এখানে শুনো কে ছোট নাম হলো বিকাশ না প্রকাশ আজকে থেকে প্রকাশের নাম হবে মোহাম্মদ চিশতি মোহাম্মদ কি মোহাম্মদ কি মোহাম্মদ কি খাজা গরিব নজর মাহফিল থেকে চিশতি ওনার নাম হলো কি বলছিলেন বিকাশ আজকের থেকে বিকাশের নতুন নাম রাখা হয়েছে নেওয়াজ ওনার নাম কি ওনার নাম কি ওনার নাম চিশতি ওনার নাম নেওয়াজ উনি বড় আমার গোসবাগের নামে ওনার নাম রাখা হলো আমার ছেলের নাম মোহাম্মদ জিলানি মোহাম্মদ মোহাম্মদ আমার ছেলের নাম জিলানি আব্দুল কাদের জিলানির নামের সাথে বাজাইয়া নাম রাখা জিলানি পছন্দ হয়েছিনি তাহলে ওনার নাম রহমত জিলানি ওনার নাম মোহাম্মদ নওয়াজ ওনার নাম মোহাম্মদ চিশতি মারহাবা বলেন
আপনাদের কি কারো আপত্তি আছে আপনারা খুশি না বাজার আমি লিখে দিব ওনার কলমা পড়ে মুসলমান হয়েছে তাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথম ইনশাআল্লাহ তৌফিক প্রদান করে দিলাম আমি মারহাবা মারহাবা তারপরে ওনার ছেলে ওনাকে তৌফিক প্রদান করে দিলাম তারপর ওনাকে এই তৌফিক একটু বড় বড় দেখে আমি এটা একটু বড় সাইজের মানে এটা একটু ভালো দেখে এই এই দুইটা ঠিক আছে আপনারা খুশি নেবে যা খুশি নেবে আপনারা খুশি নেবে যা আজকের মাহফিল কবুল হয়ে গেছে আজকের মাহফিল কি হয়ে গেছে আজকের মাহফিল কি হয়ে গেছে অনেকে বলে সুন্নিদের মাহফিল হেদায়ত নয় চোখ খুলে দেখে হেদায়ত হয়ে গেছে আপনারা যারা বসেছেন দাঁড়িয়েছেন কেউ বলবেন না আমরা ওনাকে সাদা তুলে দিচ্ছি খবরদার মিডিয়া ভাইদেরকে আমি বললাম এরা খবরদার ওনার একটা ইজ্জতের কথা কেউ এখানে বলবে না আর উনি যে আমাদের ধর্মে এসেছেন মুসলমান হয়েছেন আপনারা খুশি না খুশি না খুশি না আমাদেরকে যদি আমরা এক বেলা ভাত খাই ওনারা এক বেলা খাওয়ালে কি কমে যাবে আমরা যদি ওনাদেরকে একটু রসুলের সাথে যেরকম সাহাবাই কেন সহযোগিতা করছে আমরা করতে পারি না পারবেন কেউ থাকলে আমার কাছে একটু ওনাদের জন্য ফাটাইয়া দেন চাই তাড়াতাড়ি মারাবা আমার আজকের মাহফিলের সব হিসাব আমার লিটন ভাই উনি 500 টাকা দিয়েছেন এতগুলি না দুইজন মানুষ যাবেন একটু তাড়াতাড়ি আর ইনারা যিনি আমার মুরব্বী ইনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং দৈনন্দিন জীবনে যে আমল গুলো এগুলো আমাদের পাশে যে আলহাস টাইম ক্যাডেট মাদ্রাসা উনি আসবেন আমরা ওনাকে ওরা ফি নিব না ইনাদেরকে আমরা নামাজের তালিম গুলো আমরাই দিব ইনশাআল্লাহ এক কথা ওনার জন্য সব টাকা খোলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগি আলহামদুলিল্লাহ বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান
কিয়ামত পর্যন্ত বলল শেষ হবে না কথা বলে না শেষ হবে না শেষ হবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব কারণ কিতাবের নাম না আলুস শাফা বেনালিল মুস্তাফা আচ্ছা কিতাবের নাম না আলুস শাফা বেনালিল মুস্তাফা কিতাবের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী বর্ণনা দিচ্ছেন পৃথিবীর সকল মানুষকে যদি লেখক বানায় সারা পৃথিবীর পানি যদি কালি বানায় সারা পৃথিবীর গাছ যদি কলম বানায় লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যদি লেখে আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ বলেন না নবীর প্রশংসা লেখা শেষ আরো জোরে বলতে হবে কারণ নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ বলেন না কিতাবের মধ্যে লিখতেছে আন্দর কিলে গেলে পাবেন লেখাপড়া তো করেন না কিতাবের নাম নালাইন শরীফের ফজিলত বাংলায় নালাইন শরীফের ফজিলত এই কিতাবের মধ্যে লিখতেছে দুনিয়ার কোন মানুষ অসুস্থ রোগী ক্যান্সার রোগী যদি ডাক্তারে যদি ভালো করতে পারেন এমন রোগী যদি হয় আমার রসুলের নালাইন শরীফ পানির মধ্যে ভিজাইয়া 41 দিন খালিফাদের মধ্যে যদি পানি হয় সে আল্লাহ তার ক্যান্সার রোগ যদি তার রোগ ভালো করে দেবে আরো জোরে বলে কাদের ছেলে মেয়ে যদি ঘুমে ডরায় বিছানায় পেশাব করে আমার নবীর নালাইন শরীফ যদি তাবিজের মধ্যে ঢুকাইয়া ডাইন হাতে গলার মধ্যে ব্যবহার করে ছেলে মেয়ে ঘুমে ডরাবে না বিছানায় পেশাব করবে না লেখাপড়ায় অফুরন্ত বরকত আসবে আর একটু জোরে বলেন না আরো জোরে বলেন না শুধু তাই না আমার রসুল সরকারে কায়নাত বর্ণনা দিচ্ছেন পৃথিবীর মধ্যে মানুষ যদি রসুল পাকের নালাইন শরীফ যদি ঘরের মধ্যে রাখে চুরি হবে না দোকানে রাখলে লস হবে না গাড়িতে থাকলে অ্যাক্সিডেন্ট হবে না নিজের সাথে থাকলে সমস্ত বিপদ থেকে হেফাজত হবে এত বড় কিতাব বানায় গদ্যন ফন্না বড় না আল্লাহ কবুল করুক আমরা নবীর দাঁড়াইয়া সালাম দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব এই নালাইন শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জুতা মোবারকের নকশা আপনারা যদি কারো লাগে ইনশাআল্লাহ ওনাদের হাতের থেকে ওরা তিনজন ছাত্র আছে মাত্র 10 টাকা হাদিয়া দিয়ে এই এই টাকা দিয়ে এতিমখানা চালা পাঁচটা এতিমখানা চালা আলহামদুলিল্লাহ যদি কারো লাগে 10 টাকা হাদিয়া দিয়ে নালাইন শরীফগুলো ওদের থেকে নিয়ে যাবেন ওরা তিনজন ছাত্র আছে আপনাদের কাছে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খিদমত কবুল করুক বিশেষ করে একটা একটা সন্তান একটা একটা ছেলে সুন্নি মাদ্রাসা দিবেন কোন মাদ্রাসায় কোন মাদ্রাসায় যেখানে পাবেন আমি গুণগত তো পাঁচটা মাদ্রাসা চালাই বিনা পয়সায় এখানের মধ্যে আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা আল হাসনাইন হাসনাইন মানে কি জানেন নি ইমাম হাসান ইমাম হুসেন দোনো জনকে মিলিয়ে বলে হাসনাইন সুবহানাল্লাহ বলেন আল হাসনাইন হাসান হুসাইনের নামে ইমাম হাসান হুসাইন আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা এখানের মধ্যে কোন জায়গায় আলফলাগুলিতে আল্লাহ বুঝি আলফলাগুলিতে ইনশাআল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি আরিফুর রহমান কাদেরী ফরিসালক হযরত মাওলানা বাবর কাদেরী উনি সহ ওনারা দুজন মিলে এখানে একটা আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা করেছে এই মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন সুন্নি মাদ্রাসা ছাত্র দিবেন আমি গুণাগারের পরিচালিত মাদ্রাসা ছাত্র দিবেন সুন্নি মাদ্রাসা যেখানে পাবেন ছাত্র দিবেন আবার দেখিয়েন জঙ্গিবাদী